হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউটিউব চ্যানেল আর্ট নিয়ে। তো চ্যানেল আর্ট আপনারা কিভাবে খুব সহজে ফটোশপ থেকে বানাবেন, যেখানে আপনার ইউটিউব ব্যানারের টেমপ্লেটটা সমস্ত জায়গায় ঠিকঠাক ভাবে শো হবে, মোবাইল থেকে দেখলে কিরকম শো হবে, বা আপনি কম্পিউটার ল্যাপটপ থেকে যারা দেখবে তারা কিভাবে দেখতে পাবে, এবং যদি টিভি বা এলসিডি থেকে কেউ দেখে আপনার চ্যানেল তো সেটা কিভাবে শো হবে, কত মাপ হওয়া উচিত ফটোশপে, পিএসডি ফাইলটা এটা সেটা আপনি কিভাবে পাবেন, সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন এই ইউটিউবের চ্যানেল ব্যানারটা, এবং কিভাবে আপলোড করবেন সেটাও একবার দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আছে ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখছেন আমার চ্যানেলে চ্যানেল আর্ট এখানে শো হচ্ছে আপনার সামনে। তো এখানে মেন যে বিষয়টা আমরা লিখে রেখেছি ঠিক এই পার্টটাতে, যেটা মোবাইলে যারা ইউটিউব চ্যানেল ওপেন করবে তো চ্যানেল আর্ট হিসাবে এটা দেখতে পাবে, এবং কম্পিউটার ল্যাপটপ থেকে যদি ওপেন করে তো সেই ক্ষেত্রে এতটা পার্ট দেখা যাবে, এবং টিভিতে যদি দেখা যায় তাহলে সমস্ত পার্টটাই দেখা যাবে। তো এখানে কোনো অংশ কালো বা কোনো কিছু হয়ে নাই দেখছেন, তো এইটাকেই আপনাকে সেট করতে হবে ফটোশপের মাধ্যমে। তো তার জন্য আমি ডেসক্রিপশনে দেখুন একটা লিংক দিয়ে রেখেছি, সেই লিংকে ক্লিক করলে আপনি ডাইরেক্ট এই যে ফাইলটা দেখছেন চ্যানেল আর্ট টেম্পলেট, এই ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে আপনি একটু এক্সট্র্যাক্ট করে নেবেন, এক্সট্র্যাক্ট করে নিলেই আপনি দেখবেন এখানে ফাইল আপনার ওপেন হয়ে যাচ্ছে ফটোশপের মাধ্যমে, যেটাকে আপনি চ্যানেল আর্টের টেম্পলেটটা ওপেন করতে পারবেন। এবারে আপনি ফটোশপ ওপেন করবেন, ওপেন করার পর আপনি ফাইলে গিয়ে ওপেন ফাইল করবেন, ওপেন ফাইলে গিয়ে আপনি যে জায়গায় আপনি টেম্পলেটের পিএস ফাইলটা ডাউনলোড করলেন তো সেই জায়গা থেকে চ্যানেল আর্টের ফাইলটা এখান থেকে আপনি ফটোশপে ওপেন করবেন। ওপেন করলেই দেখুন আপনার সামনে ফটোশপের ফাইলটা ওপেন হবে। তো এখানে দেখছেন আপনার সামনে ফটোশপের মাধ্যমে এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার আপনি এই জায়গাটার মাপগুলো একটু বুঝে নিতে পারবেন, এখানে সমস্ত রকম মাপ দেখানোই আছে, শুধু আপনাকে যে জায়গায় আপনি লিখতে চাইছেন সেই জায়গাগুলো লিখলেই হবে। এখানে প্রথমত এই যে মাপটা দেওয়া আছে 1546x423 যে মাপটা দেওয়া রয়েছে, তো এই জায়গাটায় আপনাকে মেন লেখাটা লিখতে হবে, আপনার চ্যানেলের নাম, আপনি যা যা ডিজাইন বা লোগো লাগাতে চাইছেন সেগুলো আপনি এই জায়গাটায় লিখবেন, এবং এই জায়গাটাই শো হবে মোবাইল থেকে যারা আপনার চ্যানেলটা দেখবে। ঠিক একই রকমভাবে আরও একটা ভাগ রয়েছে, এখানে দেখুন এই যে দ্বিতীয় ভাগটা রয়েছে, এখানে মাপ দেওয়া হয়েছে 1855x423। তো এই মাপটার মধ্যে যে ডিজাইনগুলো আপনি দেবেন তো সেই ডিজাইনগুলো শো হবে যারা কম্পিউটার ল্যাপটপ থেকে দেখবে আপনার চ্যানেলটা, তো সেই জায়গাগুলো আপনার এখানেও শো হবে। তো এই জায়গা পর্যন্ত যদি আপনি না ভরেন তাহলে কম্পিউটার ল্যাপটপ থেকে যারা দেখবে তো এই অংশটা ব্ল্যাক শো হবে, এবং ঠিক একই রকমভাবে যদি টিভিতে কেউ দেখে আপনার চ্যানেলটাকে ওপেন করে তো সেই ক্ষেত্রে আপনি পুরো পেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবেন, এবং এই যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে তো এই জায়গাটা আপনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু লোগো দিয়ে ভর্তি করে দেবেন। এবারে এই যে মাপটা দেখলেন এখানেই আপনি লিখতে পারবেন, আপনি এখানে টেক্সটের টুল ব্যবহার করতে পারবেন, লোগো বা সমস্ত কিছু আপনি এখানে ইনপুট করতে পারবেন। তো এইভাবে আপনি এটাকে সমস্ত ডিজাইনটা সেট করে নিয়ে আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করে নেবেন। এবার আপনি জেপিজি ফরম্যাটের যে চ্যানেল আর্টটা সেভ করলেন আপনি, তো সেই সেভ করা ফাইলটার সাইজ হতে হবে 6 MB-র মধ্যে, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আপনি ইউটিউবে লগ ইন করবেন, এবং ইউটিউবে লগ ইন হওয়ার পর আপনি মাই চ্যানেলে যাবেন, এবং মাই চ্যানেলে যাওয়ার পর আপনি এখানে কাস্টমাইজ চ্যানেল পাবেন, কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে চ্যানেলটা কাস্টমাইজের পেজটা ওপেন হবে। এবং এখানে দেখুন আপনি যে চ্যানেল আর্টটা আপনি আপলোড করতে চাইছেন তো তার জন্য এখানে একটা পেন্সিল টুল রয়েছে, তো পেন্সিল টুলের উপরে ক্লিক করবেন, এবং এডিট চ্যানেল আর্ট বলে একটা অপশন রয়েছে নিচের দিকে, তো এডিট চ্যানেল আর্টের উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে সিলেক্ট ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, এখান থেকে আপনি ফাইল যেটা আপনি সেভ করলেন সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট অপশন পাবেন, এখান থেকে আপনি সেভ করে দিতে পারবেন। তো সেভ করে দিলেই আপনার ফটো এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমার সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন।